আম পাড়ার জন্য আমরা চালে উঠলাম, এইখান থেকে আম পারবো। আম সবগুলো বাতি হয়ে গেছে, কারণ একা একাই পড়ে যায়। পাড়ার জন্য আমরা এটা চাক নিয়ে নিলাম, চাক বানিয়ে নিয়েছি লোহার এটা দিয়ে, আর শপিং ব্যাগ লাগাইছি যেন নিচে না পড়ে, নিচে পড়লে তো ফেটে যায়, যার কারণে চাকের মধ্যে পড়বে, তারপরে আমরা নিচে ব্যাগের মধ্যে রাখবো। এই জন্য আমি এটার মধ্যে এখন একটা বাঁশের মধ্যে লাগাই নিব এটা। আর এটার মুড়িতে আছে, এটা হলো জিয়া তার বা মোটা যে গুণা যে কোনো একটা দিয়ে বানান যায়, বা কেউ ইচ্ছা করলে বাঁশের কোঞ্চাতে গোল করে বানাইতে পারে বাঁশ দিয়ে, তারপরে শপিং ব্যাগ লাগাবে সেলাই করে দিয়ে, দিয়ে তারপরে বাঁশের আগলে লাগায়। ভালো লাগছে যে সবগুলো করেছ? হালকা চিকন বাঁশের মধ্যে যার কারণে ভেঙে গেছে এটা, হ্যাঁ, এজন্য শক্ত বাঁশের মধ্যে লাগাইতে হবে যেন সহজে না ভাঙে। দুইটা তিনটা আম নেওয়ার কারণে এটা এখান থেকে ভেঙে গেছে। সবে যদি পোকা হয় তাহলে পারা তো লাভ নাই, ওয়ালের মধ্যে পড়ার কারণে ফাটে গেছে, কিন্তু পোকা দেখা যাইতেছে নাকি? এই যে তোমার আম যদি পোকা হয় এক বস্তা পারে তো লাভ নেই, সবই পোকা বের হবে। ভালো বলতে কোনো শব্দ আছে? কোনো ভালো বলতে কোনো শব্দ নেই। এই যে পোকা, পোকা না তো নষ্ট হয়ে গেছে, এটা কি এটা ভালো আছে দেখে মনে হলে তো হবে না দেখি, তো সেই স্বাদ কিন্তু ওরকম কেটে কেটে খাইতে হবে কাঁচা কাঁচা। হ্যাঁ কেন, এই যে দেখা যায় না গোল হয়ে আছে, আছে অবশ্যই আছে, এত সুন্দর আম না, তার লাভ কি? তুমি যে দেখছো উপরে কোনো কিছু বোঝা যায় না, বোঝার মতো কোনো অপশন নেই, এর ভিতরে এইরকম আহা সাদের আম। এত কষ্ট করে পারে লাভ কি? টেস্ট ভালো যায়, আর নিচে গেলে পোকা কোনো বুদ্ধি নেই, সমস্যা নেই, ফলের পোকা বলে খাওয়া যায়। হম
চললাম এখন এই গাছটা থেকে পারবো সবগুলো পারলাম এগুলো সব আমি তো পোকা ধরা পারে তো লাভ হয় না তবু পারতে হয় গাছের আম দুই একটা করে খাওয়া যাবে কিনার থেকে আকাশের অবস্থা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আমি এখন ঘরের চালের উপরে উঠে বসে আছি আর এই পাশে আমের গাছ ওই পাশেও আছে অনেকগুলো এটা দাম ধরে না এটা এটা এগুলো তো আম ছিল পারা হয়েছে আর এই পাশে পুরো একটা বাগান এই পাশে দেখানোর চেষ্টা করতেছি আমি এই পাশে এবেশে কাঁঠাল গাছ হ্যাঁ আম গাছও আছে আর এখানে নটকো গাছ আছে আর নটকোগুলো বিক্রি করে দেওয়া হয়েছে গাছ সহকারে আমি নিচে যা দেখাবো গোড়া গাছের গোড়া থেকে আগ পর্যন্ত নটকো ধরছে আর লিচু গাছও আছে এই পাশে এই পাশে লাগানো এটা সজনা গাছ যে আমরা বাজারে কিনি যে গাছগুলো এইরকম হয় যে আমরা বাজারে কিনি যে কেজি হিসাবে বা হাফ কেজি হিসাবে যে বাঁধা থাকে সেই সজনা গাছগুলো এগুলা অনেকে হয়তো সজনা খায় কিন্তু গাছ চিনে না যে আমরা দেখতে পাচ্ছি এটা এই নটকোর গাছ একবারে গাছের গোড়া থেকে আগ পর্যন্ত নটকো ধরছে এত সুন্দর করে ধরে অন্য ফলের থেকে এটা প্রচুর পরিমাণ ধরে গাছ ফেটে নটকো বের হয় নটকোগুলো পাকছে আর এটা বিক্রি করে দেওয়া হয়েছে গাছ দুইটা গাছ ছিল দুইটা গাছ বিক্রি করে দিছি আমি গেছিলাম এখনই এটা দেখতে পাচ্ছি আতা গাছ আতা গাছের ফুল আসতেছে দেখো বের নটকো খাবো নটকো খাওয়ার জন্য নাম দিছি এখান থেকে পাশ দিয়া ও এখানে নামলাম এখান থেকে নটকো পাওয়া যাচ্ছে অনেক সুন্দর ধরছে যে এত পরিমাণ নটকো ধরছে গাছ ফেটে ফেটে বের হয়ে ধরে এই যে এগুলো সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে গাছ ওই যে ওই পাশে একটা দেখতে পাইতেছি ওই যে সামনে এই গাছটাও বিক্রি করে দিছে এটা আজকে পাড়ে নিয়ে গেল আর এটাও আছে এগুলো পাড়ে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি গাছের গোড় পর্যন্ত একবার ধরছে নটকো আমরা এটা বাঁধিয়ে নিলাম যে আম পড়ার পরে নিচে পাকা করা এই জন্য আমগুলো নষ্ট হয়ে যায় ফাটে যায় বিছনার চাদর দিয়ে দিলাম চতুর্পাশে বাঁধা এখন এই পাশে আম পারবো যেন নিচে না পড়ে চাদরের মধ্যে পড়লে আমগুলো ঠিক থাকবে কোনো ডাক্তার ছিল